إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد دوريرو كاچير شماني تو جيان پر فشو ديني بھائي و السلام عليكم ورحمة الله وبركاته آج كي اپنا در شامنه جي بشوئتيني شتي شتي هلو শবে বরাতের কোনো আমল বা শয়ে বরাতের বিশেষ আমল কোরআন ও সন্ন্যাস আছে কি তার প্রমাণ আছে কি এই বিষয়টি অত্যন্ত সময় উপযোগী যেহেতু আমরা শাহবানের দশতম দিন অতিবাহিত করতে শুরু করেছি কয়েকদিন পরেই তথাকথিত শাহবান আমাদের শাহবানের সেই শবে বরাত আমাদের সামনে এসে হাজির হবে আসুন শবে বরাত এর অর্থ কী প্রথমেই জেনে রাখা দরকার যে এটি দুটি শব্দে গঠিত যৌগিক শব্দ বা সম্বন্ধীয় পদ প্রথম পদ হচ্ছে সব আর দ্বিতীয় পদ হচ্ছে বরা এই শব্দটি যৌগিক শব্দ এর অর্থ হচ্ছে কল্যাণের রাত মনে রাখতে হবে যে এই প্রথম শব্দ সবটি হল ফার্সি আর আল বরা দ্বিতীয় শব্দটি হলো আরবি আরবি ও ফারসি মিলে এই শব্দটি গঠিত এর কারণ কি কারণ কোরআন ও সুন্নাহ এ সবে বরাত শব্দটা নেই কেন নেই যে কোরআন আরবি হাদিস রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ও সাহাবাই কেরামদের আসার সবই আরবি কাজী ইসলামের মৌলিক বিষয়ে সবগুলি আপনি আরবিতেই পাবেন একটি পরিভাষার একাংশ অনারবি ভাষা আর একাংশ আরোই বাসা এটা ও সমর্থিত নয় এই রাতকে যেটা উদ্দেশ্য করা হয় হলো শাবানের অর্ধরাত্রি যেটাকে বলেলেতুন নেইলেতু নিঃসীন শাবান শাবানের অর্ধরাত্রি এই শাবানের অর্ধরাত্রি দ্বারা উদ্দেশ্য হচ্ছে শাবান মাসের পনেরোতম দিন অতিবাহিত হওয়ার চোদ্দতম দিন অতিবাহিত হওয়ার পরে যে রাতটি আসবে সে রাতটিকে আপনার নিসফে সাহবান তথা সবেওয়ারাতের রাত হিসাবে আমাদের বাংলা কমিউনিটিতে এবং ভারতবর্ষে প্রসিদ্ধ আছে প্রথমেই আমরা উল্লেখ করেছি যে যেহেতু তার একটি শব্দ ফারসি আরেকটি শব্দ আরবি এই পরিভাষা ইসলামে হতে পারে না দ্বিতীয়ত এই রাত প্রমাণের জন্য কোরআনুল করিমে সৌরা আদান এর তিন নম্বর আয়াতকে দলিল হিসাবে উল্লেখ করেন যারা তারা গোলা পানিতে মাস স্বীকার করেন কেন যে আয়াতখানা হচ্ছে আল্লাহ রবুল আলমিন এরশাদ ফরমান ইন্না আংজেল্লা হফি লেইলেত মুবারকিন ইন্না কুন্না মুংজিরিন এই লেইলেত মুবারক অর্থাৎ একটি বরকতময় রাত্রে আমি এই কোরআনকে নাজিল করেছি এখন আপনাদের কাছে সহজ করে আপনারা বুঝতে পারবেন যে এখানে লেই এটা না এটা হচ্ছে আপনার অনির্দিষ্ট শব্দ অর্থাৎ কোরআন বলেছে যে একটি বরকতময় রাত্রিতে কিন্তু এই একটি বরকতময় রাত্রি অনির্দিষ্ট রেখে সে কোরআন নির্দিষ্ট করে নেয় এই আয়াতে আর কোরআন বোঝার নীতি হল দেখতে হবে কোরআনের অপর আয়াত এটা ইন্ডিকেট করে কি না আমরা তখন দেখি যে কোরআন করিমের সৌরা আল বাহারা এর একশো পঁচাশি আয়াতে আল্লাহ বলছেন রমাদান মাস যে মাসে আল্লাহ কোরআন করেছেন তাহলে এই বরকতময় একটি রাত্রি অনুসন্ধান করতে গেলে আমাদেরকে বাকি এগারোটি মাস বাদ দিয়ে শুধুমাত্র রামাজান মাসেই এই রাতটি তালাশ করতে হবে এখন রমাদানের কোন রাত্রিতে যাবে সেটি আল্লাহ রবুল্লাহ আলম কোরআনের কেরিমের স্বতন্ত্র একটি সোরা সোরা আল কাদর নাজিল করে সেটাও বলে দিয়েছেন বলছেন ইন্না হইল কাদর আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে তাহলে কদরের রাত্রি অবশ্যই রমাদানে হবে আর রমাদানের কোন রাত্রিতে হবে এই মর্মে বুহারি ও মুসলিমের একাধিক বর্ণনা রয়েছে সহি بخاري رئيسي تحرّوا ليلة القدر في العش الأواخر من رمضان رمضان الشيش دوشوكي تمرا قدر رغبت كرو شكورو تاربور أبور حديث رئيسي بر وصحي بخاري جي تحرّوا ليلة القدر في الوطر من العش الأواخر من رمضان রমাজানের শেষ দশকের বেজোড়া রাত্রিগুলিতে তোমরা কদরের রাত তালাশ করো তাহলে কোরআনুল করিম এর ব্যাখ্যা হলো হাদিস আর বিশুদ্ধ হাদিসে বোঝে যাচ্ছে যে রমাজানের শেষ দশকের বেজোড়া একটি রাত্রি এই বেজুড়া রাত্রি পাঁচটির যে কোনো একটি রাত্রি হবে কদর রাত আর এই কদর রাতের একটি বিশেষণ হল লেই মোবারকা বা বরকতময় রজনী আর এই রজনী হদরের রাত এটিই হলো রমাজানের মধ্যে যে রাতটি রয়েছে সেই রাত কাজেই আমাদেরকে সাবানে এই রাত তালাশ করার কোনো হেতু হতে পারে না কোনো কারণ হতে পারে না কোনো প্রসঙ্গ হতে পারে না যে বা যারা টেনে হেঁচড়ে কোরআনের এই সোরা আর দোহানের তিন নম্বর আয়াতকে ব্যাখ্যা করতে গিয়ে অপব্যাখ্যায় লিপ্ত হয়ে বিভিন্ন ব্যক্তির কথা দ্বারা কোরআনের এই রামদান মাস চিহ্নিত করার পরেও আমরা শাবানে কদরের রাত তালাস করছি যা অহেতুক অবান্তর অসংলগ্ন এবং অযৌক্তিক এক্ষণে আমাদেরকে জেনে নিতে হবে যে শাবান মাসের এই পনেরোতম রাত্রির বিশেষ কোনো মর্যাদা আছে কি এই মর্যাদা এই রাত্রির মর্যাদায় কোনো হাদিস বর্ণিত হয়েছে কি হ্যাঁ আমরা কিছু হাদিস পেয়ে যাই সোনানের কিতাবে যেগুলির ভিতরে আপনার যাচাই বাছাই করে এগুলিকে সহি বলার কোনো যৌক্তিক কারণ পাওয়া যায় না আর আমাদেরকে মনে রাখতে হবে যে একটি হাদিস সহি পাওয়া গেলে তার সমর্থনে একাধিক হাদিস আসতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার দুর্বল বা বৃত্তিহীন অথবা সনদে ত্রুটি আছে এরকম কোনো বর্ণনার উপরে ভিত্তি করে ইসলামে কোনো আবাদত হতে পারে না এ কারণে যে ইসলামে আবাদতের মনীতি হলো আত্মকিফি অর্থাৎ মৌকুফ আলাল কিতাব এবং সন্না কোরআন এবং সন্ন্যাহের মধ্যে নির্দিষ্ট অর্থাৎ কোরআন ও সন্না দ্বারা প্রমাণিত না হইলে কোনোটি মানে আমলযোগ্য হয় না অর্থাৎ আমলের দরজা বন্ধ যতক্ষণ না কোরআন বলবে করো যতক্ষণ না হাদিস বলবে করো তার আগ পর্যন্ত কোনো আমল করা যেতে পারে না আমরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ওসাল্লামের জীবনী এবং তার সাহাবায়েদের জীবনী আমরা পাঠ করে তন্নতন্ন করে দেখেছি যে কোথাও আপনার শাবানের পণ্য রাতকে পণ্যতম রাতকে অর্থাৎ অর্ধ রাত মাসের অর্ধেক যে যেটা তথাকথিত শৈবরাতের রাত এই রাতে কোনো আবাদত তারা করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না সোনানি ইবনে মাজার যে হাদিসটি দিয়ে দলিল দেওয়া হয় যে নবী সাল সাল্লামকে আয়েশা খুঁজলেন এবং খুঁজে গিয়ে পেলেন যে মদিনার কেন্দ্রীয় কবরস্থান আলবাকি আলবাকির মধ্যে মধ্যে রসমসলাল্লা ইসলাম একাকী সেখানে আছেন এবং ফিরে আসার পরে কথোপকথন হল তার এক পর্যায়ে রসমুল সালাহ ইসলাম বলেছেন যে মদিনার কলব গুত্রের যে বকরি আছে তাদের পশম সংখ্যক মানুষকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করে থাকেন এই হাদিসটি অগ্রহণযোগ্য কেউ সেটাকে গ্রহণ করেননি সুতরাং অগ্রহণযোগ্য অসমর্থিত অপ্রমাণযোগ্য মহাদেশের কাছে গৃহীত নয় এমন কোনো হাদিস দিয়ে বা এমন কোনো বাণী দিয়ে কথা দিয়ে কোরআন ও সোনার নামে কোনো আমল হতে পারে না কাজেই সবে বরাত বলতে কিছু নেই এবং এই রাত্রে কোনো এবাদত বলতে কিছু নেই আমাদের সমাজে কিছু মানুষ ভুলের মধ্যে রয়েছে আমাদের অনেকেই মনে করি আমাদেরকে ভুল বোঝানো হয় যে এই রাত্রে গোসল করলে গুণা থেকে মুক্ত হয়ে যাবে আরে বাবা রাতটাই তো প্রমাণিত না আর রাত প্রমাণিত যেখানে না সেখানে গোসলের প্রসঙ্গটি কেন আসে কারণ ইসলামে গোসল হলো ফরজ না হয় সুন্নত না হয় আপনার রেগুলার আদত আমরা ডেইলি যে গোসলটা করি এটা হলো রেগুলার আদত আর যখন গোসল ফরজ হয় তখন আমরা গোসল করি এটা হলো আমাদের জন্য ফরজ গোসল আমাদের জন্য এবাদত আরেকটি একটি সুন্নত যেমন জুমার দিনে এবং ঈদেইনে আপনার গোসল করে যাওয়া হলো সুন্নত এছাড়া আপনি আরেকটি রাতকে খাস করে নিবেন এবং এই রাত্রে গোসল করলে আপনার সমদি গুণা ক্ষমা হয়ে যাবে এটি হচ্ছে বইফুর কথা যে কথাটি সনাতন ধর্মে রয়েছে যে ভারতের উত্তরপ্রদেশের শিপ্রা নদীতে গঙ্গা স্নান করলে সব গুণা ক্ষমা হয়ে যাবে আমরা কি সেই রীতির আমদানি করে ইস মুসলিমদেরকে এইরকম একটা বেদাতে আমল করতে বলতে পারি কক্ষনো না দ্বিতীয়ত অনেকেই বিশ্বাস করে থাকেন যে এই রাত্রি বান্দাহর ভাগ্য লিখন হয় কাজেই আমরা এই রাত্রে ভালো ভালো খেলে ভালো কিছু করলে সারা বছর ভালো করবো আচ্ছা আমরা বলতে চাই দয়া করে বিনয়ের সাথে এই রাত্রে যারা পোলাও কুরমা খেয়েছেন বা বিগত জমানায় তারা কি বারো মাসই পোলাও কোরমা খেয়েছেন আর সুটকির বর্তা খেতে হয়নি সাধারণ খাবার খেতে হয়নি তাহলে কেন আমরা এই অবান্তর বিশ্বাসটাই যাবো অথচ আমরা জানি যে প্রিয় নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন যে আল্লাহ রবুল্লা আলমেন প্রথমে কলম সৃষ্টি করলেন এবং কলমকে বললেন উক্তুব কলম তুমি লিখো কলম বলল মা দা আকতুবু আমি কি লিখিবো আল্লাহ রবুল্লাহ আলমিন বললেন উক্তুব মাকাদ তুমি সৃষ্টির تقدির সমূহ লিপিবদ্ধ করো কখনকার ঘটনা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন قبل ان يخلق السماوات والارض ب অর্থাৎ আসমান জমিন তৈরির পঞ্চাশ হাজার বৎসর আগে সেটা লিপিবদ্ধ হয়েছে আল্লাহ رب العالمين তার আগাম এলিম অনুযায়ী তিনি লিপিবদ্ধ করেছেন কাজেই এই রাত্রি যেটার প্রমাণ নাই সেই রাত্রিতে ভাগ্যলিপন হবে এটা অবান্তর কথা সৌরা আর দোকানে যে লেইরেতুল মুবারকা বলা হয়েছে এটি হলো লেইরেতুল কদর আর এটি রামাজানে যাবে শেষ দশকের বেজোড়া পাঁচ রাতের কোনো এক রাত্রিতে সেখানেই আল্লাহ বলছেন ফি হা ইউফরাহ কুল্লু আমরিন হাকিম সেই রাত্রিতে অর্থাৎ মূল যে বান্দাহর যে তকদির সে তকদির থেকে বাৎসরিক বন্টন সেই কদরের রাত্রিতে হবে শাহবানের এই পনেরোতম রাত্রিতে নয় সবে বরাতে নয় কাজেই এই ভুল আকিরা পোষণ করা যাবে না এমনকি সমাজে অনেক ধরনের আমল চালু আছে কেউ মিলাদ পড়েন কেউ কিয়াম করেন কেউ এই সময় বিধবারা আপনার ভালো শাড়ি পরে অপেক্ষা করেন এ রাত্রিতে নাকি তাদের স্বামীরা আসবেন ফিরে স্বামীর আত্মা ফিরে আসে এসবগুলি হল ভৈফুল আকিদা ভ্রান্ত আকীদা ইসলাম বলছে অমিন ওরা ইলা ইলাইম বাসুন মানু মৃত্যুর পরে আপনার ক্রিয়ামত পর্যন্ত আর মানুষকে ফিরে আসার কোনো সুযোগ নেই বর্জখ আড়াল হয়ে থাকে বর্জসী জিন্দগিতে থাকে আর যারা সনাতন ধর্মের মানুষেরা তারা বিশ্বাস করেন তাদের এক শ্রেণী যে মানুষ পুনর্জন্মবাদে বিশ্বাসী তারা পুনরায় আবার বিভিন্ন সৃষ্টির আকৃতি নিয়ে জগতে আসেন এই আকিদা ইসলামী আখিদা নয় সুতরাং আকিদার সাথে মারাত্মক সাংঘর্ষিক বিষয় এ বিষয় থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে আমরা আরও দেখতে পারি এই রাতকে কেন্দ্র করে অনেকেই অনেক মহিলারা আপনার তারা কি করে থাকেন যে রাকাত নফল পড়ে থাকেন এক হাজার অসম্ভব আল্লাহ ইসলামে এমন কিছু আবাদত চাপিয়ে দেননি যে আবাদত মানুষের পক্ষে আদায় করা সম্ভব না অথচ এক হাজার রাখাত কেউ একশো রাখাত এইরকম করে সলাত আদায় করেন এবং এগুলিকে আপনার ফজিলতের রাত বলে আপনার চালিয়ে দেন মানুষের ভিতরে এটি হচ্ছে এক প্রকারের প্রতারণা সরলমতি মানুষের ধর্মীয় বিশ্বাস অনুভূতিকে কাজে লাগিয়ে একদল লোক ব্যবসা করতে চায় তাদের দৈনন্দিন চাহিদা মেটাবার জন্য তাদের জগতিক জাগতিক প্রভাব বিস্তারের জন্য অথবা আর্থিক সুবিধার জন্য মুসলিম মাহকে শরীয়তে নেই এমন একটি আমলের উপরে বাধ্য করে দিচ্ছে লাহ উলাউলা কোয়তা এল্লা বিল্লা সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝতে পারলাম সবে বরাত একটি এটি ফার্সি সম্বন্ধীয় পদ আর কোরআন হাদিসের ভাষা হলো আরবি এর অর্থ যদি লেইলেতুল মিন শাবান বা সাবানের অর্ধরাত্রি করা হয় তাহলে এর মর্মে বর্ণিত কোনো সই হাদিস নেই তৃতীয়ত এই রাত্রিকে যদি লাইলাতুল মুবারাকা বলা হয় তাহলে এটি হবে কোরআনের অপব্যাখ্যা কেননা লেইলেতু মুবারাকা বলতে কোরআনুল মাজিদ কোরআন কেরি কোরআন ক্যিমে যে কদরের রাত বলা হয়েছে সেই কদরের রাতকে লাইলে তুম মোবারকা বিশেষণে বিশেষায়িত করা হয়েছে আর যেহেতু রসুল্ল আলী ওসাল্লাম থেকে সাহাবা থেকে বিশুদ্ধ কোনো প্রমাণ নেই সেই হেতু এই রাত্রিকেন্দ্রিক যত এবাদত হয় সব এদাত হলো ইসলামে নতুন করে আমদানি আর ইসলামে নতুন করে আমদানি কৃত যত কিছু আসে সেগুলিকে রসুল সাল্লাহ আলুস্লাম এক কথায় বেদাত বলে আখ্যায়িত করেছেন রসুল সাল্লাহ আলুসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন তোমরা বেদাত থেকে সতর্ক থাকো অতএব আমাদেরকে সৌরা মোহাম্মদের আয়াতখানা পাঠ করে আমরা আলোচনার সমাপ্তি করতে চাই সেখানে আল্লাহর আলুম হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো খবরদার তোমরা তোমাদের আমল সমূহকে বাতিল করিওলা এর থেকে বোঝা গেল যদি আল্লাহর ওয়াস্তে এবাদটি সম্পাদন না হয় এবং রসুল আল্লাহ সাল ইসলামের তরিকা মোতাবিক না হয় বাহ্যত দৃষ্টিতে যতই সুন্দর হোক না কেন এই আমল বাতিল এ কারণেই রসুস পরিষ্কার করে বলে দিয়েছেন মান না আমিলা লেইসা লেইসা আলিহ ফাহ ফাহরদুন কেউ যদি এমন কোনো আমল করেন যে আমলের ভিত্তি যার সমর্থন আমার এই শরীয়তে নাই আমি সমর্থন করিনি সেই আমলটা হলো দুধ সেই আমলটা হলো প্রত্যাখ্যাত সাহবাই ক্যারাম্মস্তাহিদ্দিন কেউ এই রাতকে আপনার এবাদতের রাত হিসেবে আখ্যা দেননি কাজেই ভূইপূর্কতার ভিত্তিতে আমরা যেন আপনার এবাদত করতে গিয়ে বিভ্রান্ত না অনেকেই বলেন অনেকেই আপনার প্রশ্ন করেন সহবরাতের নামাজ কয় রাখা কেউ বলেন সহবরাতের রোজা কয়টি আরে বাবা শহেবরাত যেখানে সাব্যস্ত নাই সেখানে তার নামাজ করতে গিয়ে আসবেন সেখানে তার রোজা কয়টি আসবে আপনি কেউ হাদিসটা মনে করেন না যে আয়সা আনহা পরিষ্কার করে বলেছেন যে রসুল্লাম সাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন রামাজান শাড়ায় এত বেশি রোজা রাখতে অন্য কোনো মাসে দেখিনি তাহলে সাবানের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনি রোজা রাখেন সম্ভব আপনি রোজা রাখেন যদি না পারেন কমপক্ষে আপনি তিনটা রোজা রাখেন আইয়াম বীজ রোজা তেরো তারিখের রোজা চোদ্দো তারিখের রোজা পনেরো তারিখের রোজা এই তিন দিনের শ্যাম আপনি পালন করেন তাহলে আপনি পুরো মাস শ্যাম পালন নেকি আপনি পেয়ে যাবেন নতুবা ঘটা করে আপনি একটা শ্যাম পালন করবেন এটা শয়বরাতের নামে যদি একটা শ্যাম পালন করেন এক সলাত আদায় করেন যার বৃত্তি কোরআনে নাই হাদিসে নাই তাহলে আপনি বেদাঁতি বলে আখ্যায়িত হবেন আর বেদাঁতের পরিণাম হলো জাহান্নাম যতক্ষণ না বান্দা তৌবা করে হৃদায়তের প্রতি ফিরে আসবে অতএব আসুন আমরা যাবতীয় বেদাত বর্জন করি এবং সন্ন্যাহ মোতাবিক আমরা রমাজানুল মুবারককে স্বাগত জানাবার প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও সাহবীন মোহাম্মিল ও সাহবি আজমাইন ও সালামুক ওরহমৎুল্লাহি ওবরাক